আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে নুডলস আর ময়দা দিয়ে খুবই মজার একটা রোলের রেসিপি বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে সকাল বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে অফিসের লাঞ্চ বক্সে কিংবা মেহমান আসলে সব জায়গাতেই আপনারা এটা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রোল বানানোর জন্য প্রথমে আমি নুডলস সেদ্ধ করে নিব ফ্রাই প্যানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে পানি যখন ফুটে উঠবে তখন এখানে দুই প্যাকেট পরিমাণে নুডলস দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নুডলস আপনারা দিতে পারেন আমি এখানে ম্যাগি নুডলস দিয়ে দিলাম ম্যাগি নুডলসে আমার বাসায় ছিল এখন আমি এটা সেদ্ধ করে নিব তিন থেকে চার মিনিটের মতো নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে রাখবো আর কি তো হয়ে গেছে এখন যেখানে রান্না করব সেখানে হচ্ছে তেল দিয়ে দিলাম সেই পাত্রে আর কি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিব চুলা রাঁচটা মিডিয়াম হাই রয়েছে এখন এখানে অর্ধেকটা গাজর এক টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপরে কিছুক্ষণ ভেজে নুডলসের মশলা দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা আমি দিব না জাস্ট এগুলোই দিয়ে তারপরে নুডলসটা দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব একটু টমেটো কেচাপ দিলাম এতে করে স্বাদটা ভালো আসবে আর কি নুডলস আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই করে নিচ্ছি এরপরে কিছুক্ষণ এটা নেড়েচেড়ে নেবো তিন থেকে চার মিনিটের মতো তারপরে নামিয়ে রাখবো রোলের জন্য ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি এটা এখন নামিয়ে রাখব তারপরে একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটার বানানোর জন্য একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে কুসুমটা তুলে রাখলাম কুসুমটা পরে কাজে লাগবে এর সাদা অংশটা একটু মিক্স করে নিলাম সাদা অংশ দিয়েই ব্যাটার বানাতে হবে এরপরে এখানে আমি এক কাপ পরিমাণে ময় এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপরে অল্প অল্প করে থাক করে নর্মাল পানি দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিলাম খুব ঘনও না আবার খুব পাতলাও না এই রকম পরিমাণে একটা ব্যাটার বানাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক দেখেন কীরকম কনসিস্টেন্সিটা হবে এই রকম হবে এরপরে ফ্রাইপ্যান চুলায় দিয়ে গরম করে খুব সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিলাম তারপরে এখানে যখন ব্যাটারটা ফ্রাইপ্যানে দিব তার আগে একটু মিক্স করে নিতে হবে চামচ দিয়ে গর্তযুক্ত একটা চামচ দিয়ে নিয়ে ফ্রাইপ্যানে এভাবে দিয়ে তারপরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে এটা বানাতে হবে তারপরে এটা এক থেকে দেড় মিনিটের মতো রাখতে হবে উপর থেকে যখন শুকিয়ে যাবে তখন এটা তুলে রাখতে হবে এইভাবেই আর কি নুডলসের রোলের যেই সিডগুলো সেগুলো আমি বানিয়ে নিব এভাবে সবগুলোই বানাবো আর মাঝে মাঝে ব্যাটারটা নেড়ে চেড়ে দিতে হবে যদি ঘন হয়ে যায় তারপরে তাহলে খুব সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখেন প্রথমটা আমার হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব আর খুব অল্প করে তেল ব্রাশ করে করে বানিয়ে নিতে হবে বানানো খুবই সহজ আর এটা খেতেও ভীষণ মজা লাগে আপনারা এটা সব যে কোনো সময় খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন নুডলস তো আমাদের সবারই খুব পছন্দ তো সেই নুডলস দিয়ে যদি এরকম মজার একটা নাস্তা বানানো যায় ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে তো আমার দেখেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি রোল বানিয়ে নিব ভেতরের যে আর এইটুকুন ময়দা আমি রেখে দিব ব্যাটার নুডলস বানানোর সময় কাজ রোল বানানোর সময় কাজে লাগবে তো একটা প্লেটের মধ্যে আমি একটা ময়দার রুটি নিয়ে নিলাম রুটির মতো যে বানিয়েছিলাম আর কি সেটা নিয়ে নিলাম এর উপরে যে ময়দার ব্যাটার একটু রেখেছিলাম এখানে একটু করে দিয়ে দিচ্ছি একটু মাঝখানে দিবো একটু সাইডে দিব এতে করে সহজ লেগে থাকবে ভেঙে যাবে না আর কি এরপরে নুডলসের যে মিশ্রণটা নুডলস যে রান্না করেছিলাম ভেতরের পুরটা এখান থেকে অল্প একটু নিয়ে মাঝখানে না একটু সাইডে দিয়ে দিব এই যে উপরের সাইডে একটু দিয়ে দিচ্ছি তারপরে আমরা যেভাবে ভেজিটেবল রোল চিকেন রোল এই রোলগুলো বানাই সেভাবেই ভাজ দিয়ে দেব তো এভাবে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি প্রথমে দুই পাশ দিয়ে ভাজ করে নিলাম তারপরে নুডলস যে পাশে দিয়েছি সেই পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি এভাবে সবগুলো বানাতে হবে এভাবে বানিয়ে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে রেখে দিবেন একটা টিস্যুর উপরে অথবা বাটার পেপার কাগজের উপরে রেখে তারপরে বন্ধ করে ফ্রিজে রাখতে হবে তো দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপরে আমি ভেজে নিব এখানে আমি ডিমের কুসুম যে একটা রেখেছিলাম তার সাথে আরও একটা ডিম মিক্স করে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে প্রত্যেকটা রোল এরকম করে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে হবে ঠান্ডা তেলে দেবেন না তাহলে তেল ভেতরে ঢুকে যাবে খেতে আর টেস্টি লাগবে না তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলা রাজটা মিডিয়াম হাই রেখে দুই পাশ খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমার দেখেন ভাজা হয়ে হয়ে যাচ্ছে আর কি কালারটা এখনো আসেনি এভাবে আপনারা খুব ঝটপট বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন সবাই ইনশাল্লাহ খুবই পছন্দ করবে আর দেখেন কালারটাও কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ তো আমার বানানো হয়ে গেছে আমি টিস্যুর উপরে তুলে নিলাম পরবর্তীগুলো আমি সেমভাবে ভেজে নিব তৈরি হয়ে গেছে ভীষণ মজার নুডলস আর ময়দা দিয়ে খুব মজার এই রোল রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Thank you so much for watching. Allah Hafiz.